Assalamualaikum সবাইকে FT Blogs থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল তুষার এই মুহূর্তে আছে হচ্ছে নিলয় মোটরস হিরো হোন্ডা শোরুমে এখানে দেখতে পাচ্ছেন জাতির ক্রাশ বাংলাদেশের বর্তমানের মানে বাইকারদের ক্রাশ বলতে গেলে একটা এই এই বাইকটার নামই সবার আগে চলে আসবে এটা হচ্ছে হিরো XMR তো এই কারিজমা XMR-টা কিন্তু বর্তমানে মানে সবার মন কেড়ে নিয়েছে এতটা সুন্দর আমি এতদিন ফেসবুক ইউটিউবে দেখছি বিভিন্ন ব্লগাররা ভিডিও করছে বাট সামনাসামনি দেখি নাই ফার্স্ট ইমপ্রেশনটা এত ভালো লাগতেছে মানে তিনটা কালার দেখেন তিনটা কালার ইয়েলো ব্ল্যাক ব্ল্যাক তারপর হচ্ছে রেড তিনটা কালারই কিন্তু মানে কি বলবো একদম আউটস্ট্যান্ডিং লুকিং প্রত্যেকটা জিনিস দেখেন একদম ডুয়েল চ্যানেল ABS এখান থেকে শুরু করে ডিস্ক প্লাস হচ্ছে এটা কিন্তু মানে 210 cc আমরা কিন্তু সেই আদিম যুগে পড়েছিলাম এতদিন মানে 160 cc তো আমরা হচ্ছে আপাতত এখন যেহেতু মানে সিসি লিমিট বাড়ছে 350 পর্যন্ত লিমিট করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট শেখ হাসিনা তো এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ সামনে আরও অনেক অনেক হায়ার সিসি বাইক চলে আসবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানে 210 cc যে বাইকটা আসছে দেখেন ওই পাশে আরেকটা কালার আছে এটা হচ্ছে একটু স্পেশাল এডিশন এই কালারটা হচ্ছে ইয়েলোর মধ্যে একটু স্টিকার মানে বেশি করা তারপর হচ্ছে কিছু মানে স্পেশাল ডিসকাউন্ট প্লাস অফার অনেক কিছু আছে এর মধ্যে প্লাস ওইটার থেকে একটু এটার দাম মানে প্রাইসটা একটু বেশি দেখেন এখানে কিন্তু মানে স্টিকারটা একটু ডিফারেন্ট করা ওই ওগুলোর থেকে এটা একটু ডিফারেন্টভাবে করছে বাট এটার লুকিংটাও কিন্তু অসাধারণ আর এটি ব্যাগটা কিন্তু ফ্রি দিচ্ছে ট্রাভেল ব্যাগ এটি ব্যাগটা খুবই হেল্পফুল আপনারা যখন আমরা ট্রাভেল করি তখন হচ্ছে বাইকের লাইসেন্স তারপর কাগজপাতি এক্সট্রা প্রয়োজনীয় পেপার্স তারপর হচ্ছে গ্যাজেট রাখা যায় তো দেখেন ইঞ্জিনের কালারটা ওয়াও মানে প্রত্যেকটা জিনিস এত প্রিমিয়াম করছে বাইকটার মানে বলার মতো না আশা করি এটা কিন্তু মানে যখন বাংলাদেশে আসলো তখন কিন্তু দুইটা অফার ছিল বাইকটার দাম হচ্ছে এই এডিশনটা না ওই দুইটা এডিশনের মানে ওই তিনটা এডিশনের প্রাইস হচ্ছে ছিল 499,950 মানে 50 টাকা কম 500,000 টাকা বাট যখন বাইকটা হচ্ছে বাংলাদেশে লঞ্চ হলো তখন হচ্ছে প্রথম 200 জনকে বাইকটার দাম ধরা হয়েছিল 399,950 তার মানে হচ্ছে 100,000 টাকা ডিসকাউন্ট ছিল তো এই 100,000 টাকা ডিসকাউন্টের একটা হিউজ ডিসকাউন্ট বাট বাইকের প্রাইসটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 499,950 মানে হচ্ছে 500,000 এটা কিন্তু হিরো শোরুম এটা হচ্ছে তেজগাঁও আবার বলে দিচ্ছি তেজগাঁও ফ্লাইওভার থেকে নামলেই মগবাজারের দিকে যাইতে হাতের বাঁ পাশে পড়ে একদম মোড়টা ঘুরলেই হাতের বাঁ পাশে মানে কী বলবো যদি এখান থেকে যান অবশ্যই বাইকটা দেখবেন আর এখানে কিন্তু টেস্ট রাইড দেওয়ার একটা সুবিধা আছে এখানে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করে তারপর টেস্ট ড্রাইভ দেওয়া যায় হাতে গ্লা মানে ইয়াটিয়া পরে সেফটি গার্ড টার্ড পরে তারপর হচ্ছে টেস্ট ড্রাইভ দেওয়ার একটা ফ্যাসিলিটি তারা রাখছে তো টেস্ট ড্রাইভ দিতে পারবেন এখানে এসে আমি কিন্তু টেস্ট ড্রাইভ দিছি আমার খুব ভালো লাগছে অসাধারণ লাগছে মানে পিক আপ রেসপন্স থেকে শুরু করে ব্রেকিং ট্রেকিং সব কিছুই একদম পারফেক্ট ছিল মানে কোনো অংশ কম না অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় তা আমি হচ্ছে রেপসল ইউজার তা আমি রেপসল ইউজ করি অনেক দিন যাবো 3 বছর যাবো তা আমি এরকম হায়ার সিসি বাইকের জন্য ওয়েট করতেছি দেখি আরও কী কী আসে যেহেতু 350 cc লিমিট আছে তো আমি চিন্তা করলাম যে আরও তো অবশ্যই কিছু না কিছু আসবে তখন আমি দেখি চেঞ্জ করবো যেহেতু 3 বছর ইউজ করে ফেললাম তো আমার এটা খুব ভালো লাগছে আমি নিতে পারি চাইলে এখনই বলা যায় না নিতেও পারি দেখা যাক কী হয় দেখেন একদম ড্যাশবোর্ডটা কিন্তু জোস আর এটা হচ্ছে লিকুইড কুলের যে মানে এয়ারকুল আমরা বলি সেটা হচ্ছে কুলার যে আমরা ওয়াটারটা দিই কুলিং ওয়াটার সেটা হচ্ছে এখান দিয়ে যে আমরা তো আর এই বাইকটা রেডিয়েটারটা একটু দেখবো আমরা রেডিয়েটারটা সাইজটা একটু দেখবো সাধারণত স্পোর্টস বাইকের রেডিয়েটার গার্ড দেখেন রেডিয়েটারটা কিন্তু অনেক বড় মানে এটা কিন্তু মানে এই যেহেতু এয়ারকুল খুব ভালো মতোই সার্ভিস করবে এটা প্রোভাইড করবে আর ইন্ডিকেটারগুলো দেখেন পুরো একদম পারফেক্ট কোনো অংশে কম হবে না আর এখানে একটা এক্সট্রা সুইচ আছে যেটার মাধ্যমে আর কি ভাইজার হচ্ছে আপ ডাউন করা যায় ম্যানুয়ালি করা যায় অটো না আর সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে একদম ডুয়েল চ্যানেল ABS-টা আছেই অসাধারণ তা আপনারা আসতে পারেন এখানে এসে আপনারা দেখবেন অবশ্যই তারপর দেখে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আর অনেক অনেক ডিসকাউন্ট অনেক অনেক অফার অনেক অনেক কিছু আছে এই বাইকগুলোর সাথে তো এখানে কিন্তু শুধুমাত্র যে মানে XMR-ই পাবেন তা না এখানে থ্রিলার আছে অন্যান্য বাইকও আছে স্কুটার আছে প্রত্যেকটা বাইকই আমার বাইকটা দেখা যাচ্ছে বাইরে তো এখানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম